আজ এই অনুষ্ঠানে মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের উত্তর বিভাগে সমস্ত শিক্ষক মন্ডলী যারা উপস্থিত হয়েছেন, সর্বোপরি আমাদের অভিভাবক মাননীয় বিপাই মার্কার মহাশয়, আমার পক্ষ এবং বিদ্যালয়ের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন। তার সাথে সাথে যাদের নিয়ে অনুষ্ঠান, সেই শিশু বা ছাত্র যারা এখানে উপস্থিত হয়েছ, আমার স্নেহ ভালোবাসা তোমাদের থাকবে। আর মাতৃভাষা দিবস স্যার যে কথা বললেন তোমরা শুনেছ, কারণ তোমাদের কাছে মূল অনুষ্ঠানটাই মূল বিষয়, কারণ বক্তব্য শোনার মতো সেই ধৈর্য বা মানসিকতা এখন তোমাদের তৈরি হয়নি। তবু কারণ তোমরা শিশু, একদিন তোমরা যুবক হবে, আরো বয়স্ক হবে, তোমরা তোমাদের বিভিন্ন পেশায় অংশগ্রহণ করবে, তোমরা এগিয়ে যাবে অনেক দূর, কেউ পড়াশোনার মাধ্যমে কেউ আধিকারিক হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, এবং কেউ বিদেশ পাড়িয়েও দেবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা যে ভাষা নিয়ে গর্ব করি, প্রত্যেকটা জাতির একটা নিজস্ব ভাষা আছে, তারা সে ভাষা নিয়ে গর্ব করে, তা পৃথিবীর মধ্যে নগণ্য হলেও বা বৃহৎ আকারের জনগোষ্ঠী হলেও তারা তাদের ভাষা নিয়ে গর্ববোধ করে। কিন্তু আমরা অতিরিক্ত গর্ববোধ এই জন্য করব, আমাদের থেকে অনেক বড় বড় ভাষা আছে, অনেক জনসংখ্যার ভাষা আছে, যেমন ফ্রেঞ্চ, ইংলিশ, হিন্দি আছে এগুলো। কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা যে প্রেক্ষাপটে এসে সেটা হচ্ছে বাংলা ভাষাকে নিয়ে, বাংলা ভাষা আন্দোলনকে নিয়ে। আমরা খেয়াল রাখব এই বাংলা ভাষা যখন আন্তর্জাতিক মানচিত্রে, আন্তর্জাতিক জাতিগোষ্ঠীর মধ্যে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পেল, এই বাংলা ভাষা, আমরা কোনোদিনই বাংলা ভাষাকে ভুলব না। কারণ অনেকে জনগোষ্ঠী ছিল পৃথিবীর মধ্যে, প্রায় 3000 ভাষা বিলুপ্ত হয়ে গেছে, আমরা কিন্তু বাংলা ভাষাকে, এটা অপ্রিয়ভাবেও সত্য যে আমরা নিজেরাই দায়ী থাকবো যদি বিলুপ্ত হয়ে যায়। কেন? আমরা ট্রেনে, বাসে বা বিভিন্ন জায়গায় যেখানে যাই, আমাদের স্ট্যাটাস মেনটেন করার জন্য আমরা বাংলা বলতে চাই না, এটা আমাদের দুর্ভাগ্য। কারণ বাংলা শুধু মধুর এবং খুবই মিষ্ট ভাষা। কেন বলছি? এই ভাষায় কবি রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন, এই ভাষায় কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন, এই ভাষায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারা সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু এই ভাষাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বিজ্ঞাপনের যুগে আমরা অন্যান্য ভাষার প্রতি আকৃষ্ট হয়ে এই ভাষাকে একটা অবলুপ্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা কথা বলি কিন্তু আমরা শ্রুতি মধুরভাবে বা বিশুদ্ধ বাংলা বলি না, তার মধ্যে কিছু ইংরেজি রেখে দিই, তার মধ্যে কিছু হিন্দি রেখে দিই। আমরা চাইব আমাদের ভাষা আমাদের মধ্যেই থাকুক, বাংলা আমাদের মায়ের ভাষা, ইংরাজি হিন্দি আমাদের কাজের ভাষা। আমরা যেখানে কাজ কাম করতে যাই, তো অবশ্যই যারা আমরা চাকরি বাকরি করি, আমরা নিশ্চয়ই সেখানে নিশ্চয়ই করি না, বাড়িতে গিয়ে চলে আসি। তা কাজের ভাষা কাজের জায়গায় থাকুক, কিন্তু বাংলা ভাষা আমরা হৃদয়ে থাকুক। এরপর আমার কথা শেষ করি।